মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক। চলেছি ধৌলিতে। শহরে ঢোকার অনেক আগেই রাস্তা দিয়ে গাড়ি করে আসার সময় আপনারা শান্তি স্তূপকে দূরের থেকেই দেখতে পাবেন। ছোট গাড়ি হলে চেকপোস্ট থেকে এন্ট্রি ফিস করিয়ে পাহাড়ে ওঠার পারমিশন নিতে হবে, আর বড় গাড়ি হলে উপরে ওঠা যাবে না, সাইডেই গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এখানে রেখে তারপরে পায়ে হেঁটে ওঠার ব্যবস্থা আছে। এমনিতে লাইট অ্যান্ড সাউন্ড যে প্রোগ্রামটা হতো সেটা কোভিডের কারণে বন্ধ আছে, ইনফ্যাক্ট পার্কটাও বন্ধ রেখেছে এরা। শান্ত শান্তি আর নৈসর্গিক দৃশ্যের মধ্যখান দিয়ে মসৃণ রাস্তাটা এঁকে বেঁকে উঠে গেছে শান্তি স্তূপের কাছে। পাশে কোন নদীটা? এটা বুধলমান, পাশে দয়া নদী আছে, এখানে সব যাচ্ছে। বলা হয় যে এই দয়া নদী দিয়ে নাকি রক্তের স্রোত বয়ে গেছিল। কলিঙ্গ রাজের সঙ্গে অশোকের যে যুদ্ধ হয়েছিল সেটা এতটাই নৃশংস ছিল এবং অশোক জয়লাভের জন্য এত ব্রাহ্মণ মেরেছিলেন যে আড়াই মন পৈতে জমা হয়েছিল। তারপরেই ওনার মনে অনুতাপ আসে এবং উনি বৌদ্ধ ধর্ম নেন। তো আমি এখন ধবলগিরি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। প্রথমে শিব মন্দিরটা, তারপরে আমাকে সিঁড়ি বেয়ে মেন মন্দিরে স্তূপে গিয়ে পৌঁছতে হবে। এখান থেকে নিচটা দেখা যাচ্ছে।
কলিঙ্গ বিজয়ের পর সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মে অনুপ্রাণিত হওয়া এবং তারপরেই শান্তি স্তূপ তৈরি করে দেওয়া। সম্রাট অশোক তারপরেই চেয়েছিলেন সারা পৃথিবীতে শান্তির বাণী পৌঁছে দিতে। ধৌলি বা ধবলগিরি ঘোরা পরে এবার আবার নতুন জায়গায় যাচ্ছি। এদিক থেকে যাওয়া যাবে না, আমি তো ভেবেছিলাম এদিক থেকে নেমে চলে যাওয়া যাবে, কিন্তু বললো না এদিক থেকে না, আবার ওই পিছন দিক থেকে। এরপরে আমরা কোথায় যাব? খণ্ডগিরি, হ্যাঁ, লিঙ্গরাজ, লিঙ্গরাজ টেম্পল। এরপরে ধবলগিরি, পরে আমরা এরপরে যাচ্ছি লিঙ্গরাজ। কতটার এখান থেকে? 4 কিলোমিটার? 20 মিনিট লাগবে বলছে, মানে 20 মিনিট তার একটু দূর আছে। ভালো হয়েছে জুতোটা গাড়িতে খুলে রেখে এসেছি, অনেকে অবশ্যই স্তূপে ওঠার আগে জুতোটাকে খুলে রেখে উঠছে, তবে জুতো পরে কিন্তু কোথাও এলাও না। মন্দির বেরোনোর পথে দুপাশে যেরকম দোকান থাকে ওরকম দোকান সাজানো আছে। ইচ্ছে হলে আখের রস খেতে পারেন, ইচ্ছে হলে উড়িষ্যার মশলা, পুরীর সেই বিখ্যাত পোস্ত, কাজু, গরম মশলা সবই পেয়ে যাবেন মন্দিরের কাছের এই দোকানে। আমরা এখন এসে গেছি লিঙ্গরাজ টেম্পলের সামনে। লিঙ্গরাজ টেম্পলের বাইরেও গ্রিন করিডোর করা হয়েছে কোভিডের সতর্কতা হিসেবে। পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে, যেখানে এই মন্দিরে পার ডে 6,000 থেকে 2,00,000 পর্যন্ত লোক বা ভিজিটার্স ঢুকত, কোভিডের কারণে এখন লোক প্রায় নেই বললেই চলে। আর স্যানিটাইজেশন গেট, মানে ভীষণভাবে সতর্কতা নেওয়া আছে। ক্যামেরা কিন্তু ভিতরে অ্যালাউ না, মানে ভিতরে ঢুকে গেলে আমি আর ছবি দিতে পারবো না, সেই জন্য আমি বাইরে থেকেই দেখিয়ে নিই।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং মন্দিরের ট্রাস্টি বোর্ড মিলেই এই মন্দিরের দেখাশোনা করে যৌথভাবে। এই মন্দিরে ভগবান শিব এবং বিষ্ণুর পুজো হয়ে থাকে। অহিন্দুদের এই মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ, তবে বাইরে এমনভাবে একটা করিডোর করা আছে যেখানে দাঁড়িয়ে ভিতরে দর্শন সম্ভব। বাইরে দাঁড়িয়ে এই দর্শনের ব্যবস্থাটা করা হয়েছিল ইংরেজ আমলে, যখন লর্ড কার্জন ভাইসরয় ছিলেন এবং তিনি এসেছিলেন লিঙ্গরাজ টেম্পল দেখতে। লিঙ্গরাজ মন্দিরে পরে এবার যাব উদয়গিরি খণ্ডগিরি। আমার পুরী সিরিজের আগের ভিডিওগুলো যদি দেখা না হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ক্লিক করে অবশ্যই দেখে নিন। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। পার্কিংয়ে 20 টাকা নিল, এবার তাহলে যাচ্ছি খণ্ডগিরি, তাই তো? যারা আমার পুরীর ভিডিওগুলো আগেই দেখেছেন তারা তো জানেনই যে এবার আমি একাই বেড়াতে এসেছি। আমার এই সোলো ট্রাভেলের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সাবধানে সতর্কভাবে থাকুন।